রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে এখনও টস হয়নি। মাঠ ভেজা থাকায় একই এই সময় টস হয়নি, যেটা ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল 11টায়, তার আধা ঘন্টার আগেই টস হওয়ার কথা। তবে বৃষ্টি হওয়ায় এখনও টসই হয়নি। এখন পর্যন্ত পিচ ঢাকা আছে কভার দিয়ে, মাঠের আউটফিল্ড সহ বিভিন্ন জায়গাতেই বেশ পানি জমে আছে। এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে বৃষ্টি যদি আর নাও হয়, তারপরও পানি সরিয়ে খেলা শুরু করতে বেশ টাইম লাগবে। এরই মধ্যে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাই এই ম্যাচ যদিও নাও হয়, তবে টেস্ট সিরিজের ট্রফিটা পেয়ে যাবে টাইগাররা। Yeah.